আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো সয়েল ম্যানেজমেন্ট অ্যান্ড সয়েল টেস্টিং। বাংলায় এটাকে আমরা বলে থাকি মাটি রক্ষণাবেক্ষণ এবং মাটি পরীক্ষা। এবারে যে ব্যাপারটা আপনাদের বলার সেটা হচ্ছে মাটি পরীক্ষা। মাটি পরীক্ষার যে ব্যাপারটা আপনাদের বলার সেটা হচ্ছে মাটি পরীক্ষাটা আমি কেন করব। মৃত্তিকা রক্ষণাবেক্ষণে কিন্তু মাটি পরীক্ষার একটা বিরাট গুরুত্ব আছে। শুধু মৃত্তিকার রক্ষণাবেক্ষণের জন্য না, আপনারা যদি অর্থনীতির কথা চিন্তা করেন, আপনাদের যে খরচের কথা চিন্তা করেন, আপনাদের চাষাবাজের খরচা, সেইটার দিকে যদি আপনারা একটু মনোসংযোগ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজ মাটি পরীক্ষার গুরুত্বটা কোথায়। আমাদের ভারতবর্ষ প্রথম যখন স্বাধীন হয় সেই সময় কিন্তু আমরা খাদ্যে স্বয়ংভর ছিলাম না। 1965-66 সালের নাগাদ আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে প্রথম সবুজ বিপ্লব হয়, তার ফলে কিন্তু আমরা খাদ্যে স্বয়ম্ভর হলো। এই খাদ্যে স্বয়ম্ভর হওয়ার পিছনে কিন্তু তার প্রেক্ষাপট যদি আপনারা দেখেন তাহলে আমাদের যেটা তিনটে মূল কারণ আমাদের আজ খাদ্যে স্বয়ম্ভর হওয়ার পিছনে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে সারের ব্যবহার, দ্বিতীয় হচ্ছে উন্নত ধরনের বীজের ব্যবহার, আর তৃতীয় হচ্ছে জলসেচের ব্যবহার। এই তিনটের মধ্যে আপনি যদি গুরুত্ব বিচার করেন তাতে দেখা যায় যে আমাদের 100% যদি সাফল্য আছে তার 56% সাফল্যের কারণ হচ্ছে সার, 26% সাফল্যের কারণ হচ্ছে আপনার উন্নত মানের বীজ, আর 18% কারণ হচ্ছে জলসেচ। তা আমরা আজকে বুঝতে পারছি যে আমরা অজৈব সার প্রচুর পরিমাণে ব্যবহার করতে করতেই কিন্তু আমাদের আজকে ফলনটা একটা জায়গায় দাঁড়িয়েছে, যেখানে আজকে 130 কোটি যে জনসংখ্যা ভারতবর্ষে সেটাকে আমরা ফিড করতে পারছি বা খাদ্য নিরাপত্তা আমরা দিতে পারছি। কিন্তু আপনারা সাইমালটেনিয়াসলি বা সাথে সাথে এইটাও আপনারা খেয়াল করে দেখবেন যে গত 2 বছর যাবত কেন্দ্রীয় সরকারের যে নীতি, সারের দামের যে বিনিয়ন্ত্রণ যেটা করেছেন, যে ডিকন্ট্রোল অফ প্রাইস যেটা বলা হয়, ইউরিয়া সারের যে বিনিয়ন্ত্রণ করেছেন, যার ফলে দেখা যাচ্ছে যে আপনি যে ভর্তুকিতে আপনারা যে সারটা পেতেন এখন কিন্তু সেই ভর্তুকিটা আপনারা পাচ্ছেন না। আপনারা হয়তো জানেন না কিন্তু এটা আপনাদের জ্ঞাতার্থে জানানো দরকার, সেটা হচ্ছে 1 কেজি ইউরিয়া তৈরি করতে গেলে কিন্তু তার বিক্রয় মূল্য হয় হচ্ছে প্রায় 10 টাকা মতো। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যেটা সরকার নিয়ন্ত্রিত, কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত যেটা দাম সেটা একসময় ছিল হচ্ছে 5.20 টাকা, বাকি যে টাকাটা কিন্তু কেন্দ্রীয় সরকার ভর্তুকি হিসেবে দিত। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ভর্তুকির পরিমাণটা ক্রমশ হ্রাস পেতে পেতে এখন প্রায় আপনাদেরকে 9 টাকা 10 টাকা পার কেজি হিসেবে আপনাদের কিন্তু সেই ইউরিয়া সারটা কিনতে হচ্ছে। সে জায়গায় আপনি একটা জিনিস আপনি ভালো করে চিন্তা করে দেখুন যে আজকে তাহলে সেই সারটা যদি আপনি কিনে ক্রমশ ব্যবহার করেন, আপনাকে যা বলা হচ্ছে সেই সার যদি আপনি ব্যবহার করেন, 1965-66 যে সবুজ বিপ্লবের যে মেন কারণ যে অতিরিক্ত সার ব্যবহার, সেটা যদি আপনারা আজকে করতে যান। আবার একটা যেটা আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে একটা নতুন একটা যে প্রজেক্ট দিয়েছে, বিগিনিং গ্রিন রেভলিউশন ইন ইস্টার্ন ইন্ডিয়া, পরিবর্তিত সবুজ বিপ্লব পূর্ব ভারতে, সেই অনুযায়ী যদি আমাদের পশ্চিমবঙ্গে আবার একটি দ্বিতীয় সবুজ বিপ্লব আনতে হয় তাহলে কিন্তু আমাদের সারের ব্যবহারটা বাড়াতে হবে। এইটা সাধারণ আমাদের কনসেপ্ট, সাধারণ ধারণা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি দেখছি, আমরা আমাদের পশ্চিমবঙ্গের কৃষি চালচিত্রের যে অবস্থা তাতে প্রায় 92% হচ্ছে ক্ষুদ্র প্রান্তিক চাষি। সেখানে আমি যদি তাকে বলি যে আজকে আপনি 50 কেজি ইউরিয়া সার ব্যবহার করুন বিঘা প্রতি বা 70 কেজি ফসফেট সার ব্যবহার করুন, সেটা তার ক্রয় ক্ষমতার প্রায় বাইরে চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে আপনি মাটি পরীক্ষা করুন। কেন মাটি পরীক্ষা করব, তার কারণ হচ্ছে আমরা জানি, আপনারা হয়তো জানেন, কেউ জানেন কেউ জানেন না, সেটা হচ্ছে যে মাটির তারতম্যের উপর ভিত্তি করে কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ফসলের বিভিন্ন রকমের তার ফার্টিলাইজার রেকমেন্ডেশন বা সারের যে সুপারিশ তারা করে থাকেন। এইভাবে পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গের যে 6টা কৃষি জলবায়ু অঞ্চল আছে সেই কৃষি জলবায়ু অঞ্চলকে প্রত্যেকটা মৃত্তিকার যে সয়েল যে প্রোফাইল আছে সেটাকে 3টে করে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে উচ্চ, একটা হচ্ছে মধ্যম, আর একটা হচ্ছে নিম্ন। এই 3টে ভাগের ওপর ভিত্তি করে এখন ফার্টিলাইজার রেকমেন্ডেশন যে কোনো শস্যের ক্ষেত্রে করে থাকে। তাই আমরা যে কিন্তু আমরা কি দেখি যে আমরা সেইটা কিন্তু কনসিডার করি না যে আমার মাটিতে উর্বরা শক্তি কি উচ্চ উচ্চ স্তরের না মধ্যম স্তরের কি নিম্ন স্তরের, এইটা কিন্তু আমরা একেবারেই কনসিডার করি না, বিবেচনা করি না। আমরা কি দেখি, আমাদের ট্র্যাডিশনাল যে আমরা খারিফ সিজনে
খারিফ সিজনে যে কোনো আমাদের এ হোক না কেন, যে কোনো মাটির স্ট্যাটাস হোক না কেন, আমরা সাধারণত দেখে থাকি কি যে এনপিকে যদি আপনারা বলেন, এটা আমরা প্রচলিত ধারণা যেটা যে 60 কেজি, 30 কেজি কেজি প্রতি হেক্টার, নাইট্রোজেন 60 কেজি, ফসফেট 30 কেজি এবং পটাস 30 কেজি প্রতি হেক্টার। 1 হেক্টার মানে হচ্ছে 7.5 বিঘা। সাধারণত এইটাই আমরা খারিফ ধানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যদি মাটি পরীক্ষাটা করি, আপনার যদি মাটিটা খুবই খারাপ অবস্থায় থাকে তখন এইটা আপনার চলবে। আচ্ছা, আপনার যদি উচ্চ স্তরের মাটি যদি হয় তাহলে এই 40-20-20 দিলেই চলবে, আর যদি মধ্যম স্তরের যদি মাটি হয় আপনার তাহলে এটা 50 কেজি নাইট্রোজেন, 25 কেজি ফসফেট এবং 25 কেজি পটাশ দিলেই, প্রতি হেক্টারে পটাশ দিলেই হবে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনারা না জেনে যদি এইটা করেন, আপনার মাটির স্ট্যাটাস, মাটির স্তর যদি আপনারা কি ধরনের আপনার মাটি সেটা জেনে যদি না করেন, তাহলে কিন্তু আপনার সারের খরচ বহুগুণে বেড়ে যাবে। তাহলে এবার আমরা এবারে মাটি পরীক্ষা কি কি কারণে আমরা করব। তাহলে আগেই প্রথমে আমরা বললাম যে আমাকে জেনে নিতে হবে আমার মাটিটা কি স্তরে আছে। এছাড়াও আরো কতগুলো কারণ আছে যে যে কারণে আমরা করব। প্রথম কারণ আমরা বললাম যে মাটির খাদ্য উপাদান কি অবস্থায় আছে সেটা জানবো মাটি পরীক্ষার মাধ্যমে। দ্বিতীয় আমি জানবো হচ্ছে কি অম্লত্ব বা ক্ষারত্ব। এই ব্যাপারটা কি, সাধারণত আমরা এটা পিএইচ বলে থাকি, আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না পিএইচ ব্যাপারটা। এবার আমরা সবসময় বলে থাকি যে যদি আপনার মাটিটা প্রসম অবস্থায় থাকে তাহলে কিন্তু সেইখান থেকে আপনি বেস্ট রেজাল্ট পাবেন, যে কোনো ফসল লাগালে সেখানে সব থেকে ভালো আপনি রেজাল্ট পাবেন। তাহলে এই প্রসম অবস্থা মানে যে অবস্থা থাকলে আমার ফসলটা ভালো হবে সেটাকে আমরা সাধারণত বলে থাকি যে 6.5 থেকে 7.5-এর মধ্যে যদি আপনার থাকে তাহলে এইটা হচ্ছে সব থেকে ভালো। মাটির যদি এই পিএইচ বা অম্লত্ব বা ক্ষারত্বটা যদি এই এর মধ্যে থাকে তাহলে হচ্ছে আমার সব থেকে ভালো। তাহলে আমি দ্বিতীয় যেটা জানলাম যে আমি মাটি পরীক্ষা প্রথম করব হচ্ছে মাটিতে কি খাদ্য উপাদান, নাইট্রোজেন ফসফেট পটাশ কি অবস্থায় আছে সেটা জানবো। দ্বিতীয় জানবো হচ্ছে অম্লত্ব বা ক্ষারত্ব। তৃতীয় আমি যেটা জানবো সেটা হচ্ছে মাটির লবণাক্ততা। তৃতীয় আমি জানবো হচ্ছে মাটির লবণাক্ততা। চতুর্থ আমি যেটা করব, এইবার এইগুলো জানার পরে হচ্ছে কি ফসল চাষ করব। তাহলে আমরা মাটি পরীক্ষা করব কি কি কারণে। প্রথম কথা জানবো হচ্ছে মাটির খাদ্য উপাদান কি কি আছে, দ্বিতীয় জানবো হচ্ছে মাটির অম্লত্ব বা ক্ষারত্ব কি অবস্থায় আছে, তৃতীয় জানবো হচ্ছে লবণাক্ততা কি অবস্থায় আছে, চতুর্থতে জানবো যে এই মাটিতে আমি কি ফসল চাষ করতে পারি। বলে দে যে এই কি ফসল চাষ, কি ফসল চাষ করব এটা আমরা অন্য একটা লেকচারে বলবো। থ্যাংক ইউ।